ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ জে এন বিএসটি ম্যাথ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার সাঁত্রিশ নম্বর এপিসোডে আজকে আমরা সংখ্যা তত্ত্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যে পদ্ধতিগুলি জানা থাকলে পরীক্ষার হলে খুব অল্প সময়ে পাঁচ মিনিটের অঙ্ক পাঁচ সেকেন্ডে আমরা বের করতে পারবো অনেক সময় খাতা পেনের দরকার হবে না মুখে মুখে বলে দেবো অ্যানসারটি কত হবে সেই বিশেষ ট্রিকগুলো আজকে জেনে নাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ট্রিকগুলি পরীক্ষার হলে কাজে লাগাতে হবে এবং তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট তোমার হবেই হবে তো দেখো প্রথম যে ট্রিকটি সেটা হচ্ছে পঁয়ষট্টি গুণ পঞ্চান্ন প্লাস পঁয়ষট্টি গুণ পঁয়তাল্লিশ ভীষণ সহজ অঙ্ক এই অঙ্কটি যদি আমরা সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো কেমন হয় পঁয়ষট্টি সাথে পঞ্চান্ন যোগ করো গুণ করো গুণ ফলটা এখানে বসাও পঁয়ষট্টি সাথে পঁয়তাল্লিশ গুণ করো গুণ ফলটা এখানে বসাও তাদেরকে যোগ করে দাও তো এটা সিম্পল অঙ্ক সহজ অঙ্ক কিন্তু সময় লাগবে অনেক এখানে কমপক্ষে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট সময় দরকার হবে তো এখন আমি যে পদ্ধতির কথা বলবো সেই পদ্ধতিতে এ অঙ্কটি করতে তিন থেকে চার সেকেন্ড সময় দরকার হবে এর থেকে বেশি সময় দরকার হতে পারে না তো আমরা প্রথমে যে সহজ পদ্ধতিটা একটু ইলাবোরেটলি আলোচনা করে নিচ্ছি তারপরে আমরা ট্রিকটা শিখে নেবো যে কিভাবে অল্প সময় করতে হয় দেখো পঁয়ষট্টি গুণ পঞ্চান্ন পঁয়ষট্টি গুণ পঁয়তাল্লিশ তো দু মাঝখানে যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন সেই রকম যদি থাকে তাহলে আমাদের দেখতে হবে যে দুটো রাশির মধ্যে এ একটা রাশি এ একটা রাশি একই সংখ্যা যদি কমন যায় তাহলে তাদেরকে কমন নিয়ে নিতে হয় তো এখান থেকে পঁয়ষট্টি কমন যাচ্ছে পঁয়ষট্টি কমন বলতে ভাগ বোঝায় তো পঁয়ষট্টি যদি চলে যায় পড়ে থাকে এখানে কত পঞ্চান্ন এখানে পড়ে থাকে পঁয়তাল্লিশ তাহলে পঁয়ষট্টি গুণ ৫৫ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত একশো আর পঁয়ষট্টি সাথে একশো গুণ করলে গুণটা আর করার দরকার হয় না পঁয়ষট্টি পরে দুটো শূন্য হয় তো এবার আমাদের ট্রিকটা শিখে রাখতে হবে এরকম যে এখানে যোগ থাকুক বা বিয়োগ থাকুক যাই থাক না কেন আমাদের লক্ষ্য রাখতে হবে কমন সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলি পড়ে থাকে তাদের সমষ্টি করলে কি একশো হয় বা দুশো হয় বা তাদের অন্তর্ফল করলে কি একশো হয় বা দুশো হয় বা তিনশো হয় যদি একশো হয় তাহলে কোনো সমস্যা নেই কমন সংখ্যার পরে দুটো সংখ্যা শূন্য বসিয়ে দাও যদি তাদেরকে যোগ করলে যোগ ফলটা দুশো হয় তাহলে কমন সংখ্যাকে দ্বিগুণ করে দাও যদি তিনশো হয় কমন সংখ্যাটাকে তিন করে দাও তো আমরা আরও কয়েকটি পরপর সমস্যা গঠন করে এই ধারণাকে আরও ক্লিয়ার করে নেব তা চলো আরেকটি সমস্যায় যাওয়া যাক তো আমরা পাঁচটি সমস্যা নিয়ে আলোচনা করব প্রথম সমস্যা দেখতে পাচ্ছি সাতানব্বই গুণ চল্লিশ যোগ সাতানব্বই গুণ পঞ্চাশ যোগ সাতানব্বই গুণ দশ তো এখান থেকে আমরা বুঝতেই পারছি যে সাতানব্বই কমন চলে যাবে আর চল্লিশ আর পঞ্চাশ নব্বই নব্বই আর দশ একশো সাতানব্বই গুণ একশো সমান সমান সাতানব্বইয়ের পরে দুটো শূন্য হবে কয়েক সেকেন্ড দরকার হলো পাঁচ সেকেন্ডের মধ্যে হলো এবার চলে আসবো পরবর্তী সমস্যা তিরাশি গুণ একশো সাত মাইনাস তিরাশি গুণ সাত তো আমরা দেখতেই পাচ্ছি তিরাশি কমন যাচ্ছে লিখে থেকে করলে কত হয় দেখতে পাচ্ছি ছিয়াত্তর গুণ এক চল্লিশ ছিয়াত্তর গুণ দশ তো কমন কত যাবে তিনটে সংখ্যার মধ্যে থেকে ছিয়াত্তর তাহলে দেড়শো আর চল্লিশ একশো নব্বই একশো নব্বই আর দশ কত হয় দুশো তাহলে এর সঙ্গে দুশো যদি গুণ করতে হয় তাহলে এই দুশো গুণ করে দাও গুণ করলে কত হয় ছিয়াত্তর ছয় দুগুণে বারো দুই হাতে এক সাত দুগুণে চোদ্দো আর এক পনেরো এই দুই দিয়ে গুণটা করব দুটো শূন্য বসিয়ে দেবো বলেছি দুশো যদি হয় যোগ করে তাহলে দ্বিগুণ করে দেব কমন যেটা যায় তাকে এবার এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস রয়েছে আবার যে একাশি গুণ তিনশো বারো মাইনাস একাশি গুণ দুশো বারো তো আমরা একাশি হবে এটা তো দেখতেই পাচ্ছি কমন তিনশো বারো থেকে দুশো বারো বিয়োগ করলে কত থাকে একশো থাকে একশো হলে দুটো শূন্য বসিয়ে দেবো এবার এখানে দেখতে পাবো পাঁচ নম্বরটা দেখো চৌত্রিশ গুণ দেড়শো চৌত্রিশ গুণ একশো ষাট চৌত্রিশ গুণ নব্বই তাহলে আমাদের চৌত্রিশ হবে কমন সংখ্যা এটা আমরা বুঝতে পারছি দেড়শো আর একশো ষাট কত হয় তিনশো দশ তিনশো দশ আর নব্বই কত হয় চারশো তাহলে এর সঙ্গে চারশো গুণ হবে আর চারশো গুণ মানে শূন্য দুটো আগেই বসিয়ে রাখবো চার এদের চৌত্রিশে চার গুণ চারি চারি ষোলো তিন চারি বারো আর এক তেরো তো আমরা পাঁচটা সমস্যায় দেখলাম যে খুব অল্প সময়ে সমাধান করলাম আমরা যদি এইভাবে অঙ্কটিকে করি যে চৌত্রিশের সঙ্গে দেড়শো গুণ করে গুণ ফলটা এখানে বসাবো যোগ এই গুণ ফলটা এখানে বসাবো এই গুণ ফলটা এখানে বসাবো তারপরে এই সংখ্যাগুলিকে পরপর পরপর যোগ করব। তাহলে অনেকটা সময় দরকার হবে গুণের ক্ষেত্রে ভুল হতে পারে বা এই বড় যোগটা করার ক্ষেত্রে ভুল হতে পারে তাহলে অনেকটা সময় ব্যয় করে আমার যদি উত্তর আলটিমেটলি ভুল হয় তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমার মতো পিছিয়ে পড়া মানুষ আর যে পাওয়া যাবে না আর আমি যদি এরকম সহজ পদ্ধতিতে যে আমি অল্প সময় পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে অঙ্কটি করব ভুল তো হবেই না তাহলে প্রতিযোগিতায় দেখা যাবে আমি সবার আগে এগিয়ে যাব তাহলে এবার যারা ভিডিওটি দেখছো তারা নিজেরাই ডিসাইড করো প্রতিযোগিতায় তুমি কোন জায়গায় নিজেকে রাখতে চাও তো আজকের এপিসোড এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডের সংখ্যাতত্বের অন্যান্য সমস্যাকে সামনে এনে